আমি মূলত অবশেষে ওই সবগুলো রান করলাম, তো তার একটা সিম্পল আমি ডিমো দেব যে আসলে একটু একটু বলা যায় যে কি কি সমস্যা হয়েছিল আর কিভাবে আমরা এই প্রোডাক্টটা রান করতে পারবো। এই যে লোকালি এখানে রান হলো, এটা ফন্টেন্ট আর কি এই যে কাজ করছে, আর এটা হলো এখান থেকে সবগুলোতে দেওয়া যাচ্ছে, এটা কি ড্যাশবোর্ড আর কি, ড্যাশবোর্ড আসলে এইটা। তারপরে এখান থেকে এই যে গ্রাফিক্যালি তৈরি করার ইয়েটা আর এই যে এটা তো ওখানে আছেই মনে হয়। যাই হোক সবগুলো লোকালি রান হয়েছে। তো এটা করার জন্য আমার প্রথম পরামর্শ হলো যে আমি কালকে রাত্রে একটা ডক্স পাইলাম, সেটা হলো এই যে এরা একটা ইস্যু বলছে যে এইটা যখন আমরা ডকার দিয়ে রান করব, হয়ে গেল মোমেন্ট, যখন ডকার দিয়ে রান করব তখন একসাথে ফন্টেন্টটা রান হবে না। এই যে অন ডকার কম্পোজ বিল টেস্ট অফ গিভ বিল জিরো, যে এখানে মানুষের অভিজ্ঞতা বলছে ওয়ান থিং মোর, ইফ আই ইনস্টল দ্য টেস্ট অফ রিপো সেপারেটলি দেন আই ফেস নো ইস্যু। সেপারেটলি রান করলে হচ্ছে, বাট হোয়েন আই ইউজ দিস প্ল্যাটফর্ম রিপো অ্যান্ড ডু দ্য ইনস্টলেশন দেন আই ফেস দ্য অ্যাবভ ইস্যু। মানে যখন আমি ডকার রান করি, যে ডকার আমি ডেস্কটপটা ইউজ করছি, এখানে আমি এটাকে বন্ধ করে রাখছি, এই যে হলো ফন্টেন্ট, এখান থেকে কোনো মতেই রান হয় না, এপিটিআর ইরোটা ধরে। আচ্ছা এই ইরোর সমাধান তো আমি বলছি, যাই হোক এটা লোকালি আমি রান করবো ফন্টেন্টটা, হয়ে গেল। এই যে তো এটা রান করতে গেলে আমাকে এইখানে এটা ওপেন করে নেবো, আসলে রিপোর্টটাকে ওপেন করে নেওয়ার পরে এই বেশ কিছু চেঞ্জ করবো, যেগুলো এনপিএম এ স্টার্ট করবো করতে গেলে যেগুলো যেগুলো চেঞ্জ করতে বলে সেগুলো তো আমরা আপডেট দিবই। বিশেষ করে সেটা হলো এইখানকার এই যে প্লাগ ইন গুলো, সরি প্যাকেজ গুলো, প্যাকেজ গুলোকে আমরা সেদিন 9 ভাই যেভাবে করে দেখালো, এই ল্যাটেস্টটা গ্লোবালি আপডেট করে নিতে হবে। আর হলো এই যে এখানে পিটিআর এর ক্ষেত্রে এই লাইনটাকে আমি হাইড করে দিই, এই রোডটা না দেখায় পিটিআর, এই যে ইরো আর ইন্ড অফ লাইন অটো এইটা করে দিছি। আর হলো ডট ইন ভিতে এই যে এইটাকে আমি এখানে দিয়ে দিছি আমার এপিআই ইউআরএলটা, ওকে আমার মনে হয় এইটাই করছি। আর এই প্যাকেজ গুলো তো বললাম যে ওখানে এনপিএম ইনস্টল চালালে ওরা যে যে প্যাকেজ গুলো আমাকে ইনস্টল করতে বলে, সেই সেই প্যাকেজ গুলো বিশেষ করে এই ওয়েব প্যাক, ওয়েব প্যাক সিএলআই, ওয়েব সার্ভার, ওয়েব প্যাক মার্স, এইটা রান হচ্ছিল না, এটার জন্য ওয়েব প্যাক মার্স ড্যাশ ডি বড় হাতের ডি নামে একটা এরকম একটা কমান্ড আমি এখানে পাইছিলাম, এখন তো নাই, এখন তো কালকে রাতের ঘটনা। তো যাই হোক, তো এইভাবে এরকম করে এটা সেপারেটলি রান করে নিয়ে আর ডকার থেকে বাকি তিনটাকে রান করে দিয়েছি, তখন আমার ডকার থেকে কমান্ড খুব কম চালাইছি, ডেস্কটপের অ্যাপ যেটা আছে সেখান থেকে ক্লিক করে চলছে, এটা এখানে ফন্টেন্টটা চলছে। আর হলো এখন হলো এখানে হচ্ছে হলো বাকি আমার ইয়েগুলো। তো এখন আমাদের প্রথম কাজ হলো এখান থেকে যে আমি কুয়েরিগুলো হালকা পাতলা করতেছি, এই কুয়েরিগুলো করে আমি আসলে এক্সাক্ট জানি না যে এটা কিভাবে অ্যাড করবো, কুয়েরিটা করে অ্যাড করবো আর কি। তো ধন্যবাদ, আর কোনো সমস্যা হলে আমাকে জানায়েন, সমস্যা নেই, আমরা নাইনের সাথে আজকে কথা বলে জিনিসগুলো আর একটু প্র্যাকটিস করবো, শিখবো ওনার কাছ থেকে, দেখাই নেবো এই এই মালামালগুলো কীভাবে ব্যবহার করা যায়। ধন্যবাদ।